আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো ব্রিজ অফ স্টেনলের ট্যুরের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আরেকবার। বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন জব সার্কুলার হয়েছে, যেটা হচ্ছে সরাসরি কমিশন অফিসার পদে। এটা 2022 সালের যে ডিইও ব্যাচ, সেই ব্যাচের জন্য আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনী থেকে। তো চলুন আসলে জব সার্কুলারটির মধ্যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখে নেওয়া যাক। আমি একটু জুম করে নিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল শাখা পুরুষ, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক শাখা পুরুষ। এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2022 তারিখে আপনার 18 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে, নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, প্রার্থীকে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় 4.5 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3 পয়েন্ট স্কেলে প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আনমেরিট হতে হবে, অবিবাহিত। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে। এটা হচ্ছে নৌবাহিনীর প্রথম ধাপ অফিসার র্যাঙ্কে ঢোকার জন্য। বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন বিএনভিআই সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা। এখানে যদি এই পদের জন্য বলা হয়েছে যে বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনূর্ধ্ব 28 বছর, শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে, বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ, প্রার্থীকে বিএসসি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সিজিপিএ 4.5 সহ স্নাতক পরীক্ষায় সিজিপিএ 3.4 স্কেল প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। এখানেও বলা হয়েছে যে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে সাপ্লাই শাখায় অ্যাক্টিং অ্যাড লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। প্রদত্ত অফিসের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী নিয়োগ প্রদান করা হবে। শিক্ষা শাখা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরুষ, আপনার ওই 2022 সালে 1 জানুয়ারিতে আপনাকে 30 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস অ্যাভিওনিক্স এই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 4, এবং আপনি ইঞ্জিনিয়ারিং যদি করে থাকেন বিএসসি তে সেখানে আপনার 3 থাকতে হবে আউট অফ 4 এ। বৈধ অবস্থা অব্যাহত বিবাহিত, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে আপনার নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং সাব ইন্সপেক্টর লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনের 5 বছরের জন্য নিয়োগ করা হবে। আচ্ছা, শিক্ষা শাখা পুরুষ মহিলা, এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2022 তারিখে আপনাকে ওই 30 বছর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে আপনি সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবৃত্ত স্নাতক সহ মাস্টার্স, আপনাকে এখানে মাস্টার্স থাকতে হবে, হ্যাঁ, প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 4 আর আউট অফ 4 স্কেলে 3 থাকতে হবে, হ্যাঁ, আপনাকে এসএসসি এইচএসসি দুটোতে 4 থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বলা হচ্ছে বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনে আইন এই বিষয়গুলো থাকতে হবে আপনার। আইন বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী, পশ্চাৎ প্রবীণতা, অ্যানেটেন্ডেড সিসিওরিটি অভিজ্ঞতার আলোকে বিধি অনুযায়ী নির্ধারণ করা হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে বৈবাহিক অবস্থা, এটা অব্যাহত হতে হবে। নিয়োগ কীভাবে আপনি চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং সাব ইন্সপেক্টর লেফটেন্যান্ট পদে নিয়োগ পাবেন। আচ্ছা, এরপরে এখানে যেটা বলা হয়েছে যে আপনি মনন পদ্ধতি, তার আগে এখানে বলা হয়েছে আপনার শারীরিক মান, উচ্চতা, আপনি ওই পদগুলোর জন্য যদি অ্যাপ্লাই করতে চান আপনাকে অবশ্যই শারীরিক উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5.4 ইঞ্চি, তবে মহিলার ক্ষেত্রে 5.2 ইঞ্চি, ওজন 50 কেজি পুরুষ, মহিলা 47 কেজি, বুকের প্রসারণ আপনাকে অবশ্যই 32 ইঞ্চি, সম্প্রসারিত 30 ইঞ্চি স্বাভাবিক, সম্প্রসারিত 32 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 28 ইঞ্চি, সম্প্রসারিত 30 ইঞ্চি। এখানে বলা হয়েছে অবশ্যই উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেল অতিরিক্ত হলে সেটা অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি নাগরিক হতে হবে। পশ্চাৎ পূর্ণতা, বাংলাদেশের নৌবাহিনী প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ পূর্ণতা প্রদান করা হবে। এখানে বলা হয়েছে যে আপনি যদি মানে এযাবৎকাল কোনো নৌবাহিনীর বা সরকারি চাকরিতে বরখাস্ত কিংবা অপসারিত হলে কিংবা স্ক্রিন আউট হয়ে গেছেন আইসিএসবিতে, এই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই অযোগ্যতা হিসেবে প্রমাণ পাবেন এখানে। তারপরে বলা হয়েছে যে যেসব প্রার্থী গ্রাজুয়েট মাস্টার সমমান ডিগ্রি অর্জনের পূর্বে 2 বছর দুইবার স্ক্রিন আউট প্রত্যাখ্যান হয়েছে, নতুন 5 বছর পর গ্রাজুয়েট মাস্টার সমমান ডিগ্রি অর্জন সাপেক্ষে আইসিএসবিতে অংশগ্রহণের সুযোগ পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার অযোগ্যতা, একটু দেখে নেবেন অ্যাপ্লাই করার সময়।
মনোনয়ন পদ্ধতি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার হবে এখানে, সাক্ষাৎকার 21 হতে 24 জুন 2021 তারিখে বিএন কলেজ ঢাকা মিরপুর 14-এ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীদের 25 জুন 2021 তারিখে বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা ব্যতীত ইংরেজি সাধারণ জ্ঞান অধ্যয়নকৃত বিষয়ে লিখিত পরীক্ষা বিএন কলেজ ঢাকা মিরপুর 14-এ অনুষ্ঠিত হবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ঢাকা সেনানিবাস ঢাকা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ISSB পরীক্ষায় চলাকালীন প্রার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন, নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে। বেতন ও ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। আচ্ছা, এখানে বলা হয়েছে অন্যান্য বিশেষত ক্যারিয়ার, আপনি উচ্চতর প্রশিক্ষণ সুবিধা পাবেন, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, এই সমস্ত ক্ষেত্রে আপনি বিশেষ সুবিধা পাবেন যদি আপনি নিয়োগ পেয়ে থাকেন। আচ্ছা, তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার আবেদনপত্র আপনি জমা দিতে পারবেন কিভাবে সেটা একটু দেখে নিন। আচ্ছা, এখানে আরো সুযোগ সুবিধা আছে, সন্তানের অধ্যয়ন, বাসস্থান, DOHS প্লট, চিকিৎসা, এই সমস্ত ক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যদি আপনি মনোনয়নে সিলেক্টেড হন। আবেদনের পদ্ধতি, এখানে www.joinnavy.navy.mail.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হোম বাটনের পাশে অ্যাপ্লাই বাটন আছে, সেখানে আপনাকে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। এখানে পেমেন্ট করতে পারবেন ডেবিট ক্রেডিট, যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে, অথবা মোবাইল ব্যাঙ্কিং, বিকাশ, রকেট, টি ক্যাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ, নেক্সাস, এমএক্স, এগুলির মাধ্যমে আপনি চার্জ ব্যতীত 700 টাকা অফেরৎযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাতের জন্য কল আপ লেটার ফর্ম, কমিশন 2A প্রমাণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড প্রিন্ট করে পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার বা ফর্ম ডাউনলোড করে ব্যর্থ হয়, তবে আবেদনকারী মোবাইল নম্বরে প্রদত্ত রোল এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনটি ডাউনলোড প্রিন্ট আউট করতে পারবে। এরপরে বলা হয়েছে আবেদনপত্র জমা প্রদান। এখানে যেই ফর্ম কমিশন 2A এর সাথে নিয়মিত যেই আপনার অ্যাটাচমেন্ট লাগবে, সেখানে বলা হচ্ছে সম্পত্তি তোলা, পাসপোর্ট সাইজ 1 কপি, রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, সকল সনদপত্র, মার্কশিট, সত্যায়িত ফটোকপি, ষষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা নিগত 4টি সনদপত্র, বিশেষ নির্দেশাবলী, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মধ্যে আবেদন করতে হবে, মুক্তিযোদ্ধার বংশধর নির্বাচনের জন্য সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবে। এরপর বলা হচ্ছে বিজ্ঞপ্তি যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা 9% সংরক্ষণ করে, চূড়ান্ত হয়ে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র বাতিলের ক্ষমতা 9% সংরক্ষণ করে। আচ্ছা, এখানে পরিচালকের কাছ থেকে এই সার্কুলারটি এসেছে। তো এটা মূলত ছিল বাংলাদেশ নৌবাহিনীর একটি জব সার্কুলার, আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে দেখলেন। তো সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।